শিক্ষকের কাজ শুধু ক্লাসে গিয়ে লেকচার দিয়ে তাদেরকে নলেজ দেওয়ার জন্য নয় শিক্ষকের কাজ শুধুমাত্র নোটস দিয়ে তাদেরকে পরীক্ষায় পাস করে দেওয়া উত্তীর্ণ করে দেওয়া এটাও নয় শিক্ষকের কাজ হলো তাদের চরিত্র গঠনেও সাহায্য করা আজকের এখন সবথেকে টপিক যেটা চলছে নিউজে বলো যেখানেই যাব সোশ্যাল মিডিয়াতে সেই স্বপ্নদ্বীপের শিক্ষাক্ষেত্রে এসে তার অকালে জীবন দিয়ে দেওয়া সব ক্ষেত্রে শুধু স্বপ্ন তিনি আর আমাদের মধ্যে নেই শুধুমাত্র তাদের ফ্যামিলি তাদের বাবা মাই বুঝতে পারছে সন্তান হারানোর ব্যাকুলতা কিন্তু কেন হলো দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে ইউনিভার্সিটির মেন হোস্টেলে নাকি র্যাগিং হতো কারা করত যারা সিনিয়ররা এমনকি দ্বিতীয় বর্ষের ছাত্ররাও প্রথম বর্ষের জুনিয়রদেরকে র্যাগিং করত। এমন শোনা যাচ্ছে যে হোস্টেলের বাপ নাকি ছিল এরকম তো সেটা যাই হোক এইভাবে দাদাগিরিও হয় কিন্তু আমার প্রশ্ন হলো এই র্যাগিং জিনিসটা কি বা কেন করছো তোমরা এটা কেন করছেন আপনারা তাহলে কোথাও না কোথাও একটা শিক্ষার অভাব ঘটছে আজকে যারা র্যাগিং করছে ওরাও যখন জুনিয়র ছিল নিশ্চয়ই ওরাও একটা র্যাগিং পেয়েছে এরকম শখ পেয়েছে সেখান থেকে তারা শিক্ষা নিয়ে তাদের জুনিয়রদের ওপর তারাও আবার র্যাগিং করা শুরু করে দিয়েছে ঠিক তাই না এইভাবে একত্রে একটা কাজ তাদের মধ্যে চলছে তাহলে তাদের কোথাও না কোথাও একটা শিক্ষার ঘাটতি হচ্ছে তারা যখন স্টুডেন্ট লাইফ তারা তাদের শিক্ষকের কাছ থেকে কিন্তু এটা পায়নি যার জন্য তারা এরকম হচ্ছে তাই আসল শিক্ষার তাদেরকে দিতে হবে যাদের ওদের চরিত্রটা ঠিক হয় কিন্তু শুধুমাত্র শিক্ষক যে নজর দেবে দিয়ে চরিত্র গঠন করলে একটা ছাত্র হয়ে যাবে সেটাও নয় ছাত্রটিকে সেই মনোভাব সেই শৃঙ্খলাপত্রকে তোমার মনের মধ্যে ধারণা নিতে হবে আজকের স্বপ্নদ্বীপকে তোমরা র্যাগিং করে উপর থেকে ফেলে দিলে বা কোনো দুর্ঘটনাবশতে পড়ে গিয়ে নগ্ন অবস্থায় পাওয়া গেছে কিন্তু এতে লাভটা কি হলো এইখান থেকে আরও তো অনেকেই শিখলো যে র্যাগিং কি জিনিস র্যাগিং কীভাবে করতে হয় তোমরা আরোই তাদেরকে পথ দেখাচ্ছ কিন্তু এটা করলে কখনো সমাজে থাকা যাবে না মানুষের মতো মানুষ হওয়া যাবে না ছাত্রের মতো ছাত্র হিসেবে গড়ে তোলা যাবে না তাই এই র্যাগিং র্যাগিং জিনিসটাকে বন্ধ করতে হবে একদম ক্লোজ করতে হবে এটা খুবই বাজে জিনিস এবং খুবই ব্যাট এফেক্ট সমাজে ছাত্রজীবনে খুব কষ্ট করে তাদের বাবা মা তাকে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন কিন্তু একদিক দিয়ে দেখলে এখানে বলবো বাবা মাকেও সচেতন হতে হবে বাবা মাকেও পরি প্রচুর ভূমিকা নিতে হবে যখন স্বপ্নদ্বীপ ফোন করলেন তার বাবা মাকে যে সময়টা খুব খারাপ যাচ্ছে ভালো লাগছে না তখন বাবা মাকে এক বাবা মা বলেছিল দেখ এত কষ্ট করে তোকে পড়াচ্ছি আপাতত কিছুদিন পড়াশুনো করে চলে আয় এখন তো বন্ধ করিস না তুই একটা জায়গায় প্রতিষ্ঠিত হবে বলে তাকে পাঠিয়েছিলেন কিন্তু বাবা মার এটাও খোঁজ নেওয়া দরকার ছিল যে কেন স্বপ্নদ্বীপ আজকের এই এস বা এই বার্তাটা দিচ্ছে যে আমি ভালো নেই তাহলে বাবা মাকে এসে একবার আপাতত দেখা উচিত ছিল যে কেন এরকম বলল আমার ছেলেটা অনেক গার্ডিয়ানরা কথা বলতে ভয় পায় যে এসে কারোর সঙ্গে কথা বলবো প্রিন্সিপালের সঙ্গে এসে কথা বলতে ভয় পায় উচ্চপদস্থ কর্মচারী পুলিশ যারা যারা আমাদের উপরে রয়েছেন আইনের প্রশাসন আছেন তাদের সঙ্গে কথা বলতে ভয় পায় আমি সেই সমস্ত গার্ডিয়ান বাবা মাদেরকে বলবো আপনারা একদমই ভয় পাবেন না আইন দেশে আইন আছে তাদেরকে সবার জন্য আইন তাই আপনারাও গিয়ে চোখের চোখ রেখে কথা বলুন কেন এরকম হচ্ছে বা আমার ছেলেটা এরকম কেন বলছে আজকের সেটা নিয়ে আপনারা কথা বলুন দেখবেন সমস্যাটা কতটা সমাধান হয়ে যেত আজকের এইটা এই দিনটা আজকের হতো না যাই হোক এই যে তার যে প্রাণ বা এই যে ছাত্রের যে অকাল মৃত্যু হয়ে গেল তার জন্য আমরা সবাই সমবেদনা জানাই এবং ওই সমস্ত সিনিয়র বা কলেজের যে সমস্ত বাপ হোস্টেল বাপ বলে আজকে জানলাম সেই সমস্ত তাদেরকে সেই সমস্ত দাদাদেরকে সেই সমস্ত ভাইদেরকে আমি বলবো তোমরা আর কোনোভাবে এরকম কিছু করবে না কিন্তু অবাক লাগছে জাতির মেরুদণ্ড তারাই কিনা এরকম ভাবতে অবাক লাগে কতটা সত্যি তা বিচার করতে পারবো না কিন্তু শুনেছি বা দেখেছি এরকম হেডলাইন তাহলে বলুন মানুষকে তাহলে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে গড়ে উঠতে হবে ছাত্রটিকে ছাত্র হিসেবে গড়ে তুলতে দাও কিন্তু এমনটা কেন হলো আজও এখনো সেই জল্পনাই থেকে গেল সবাই দেখতে পাবো যে এর আসল রহস্য বা কারণটা কি যাই হোক স্বপ্নের পক্ষ থেকে আমরা সবাই ফ্যামিলির প্রতি সমবেদনা দুঃখ প্রকাশ করছি যেখানে থাকুক খুব ভালো থাকুক শান্তি কামনা করি ধন্যবাদ